নমস্কার, আমি NE24-এর পক্ষ থেকে স্মিতা মলাকার। আমি আজ বদরপুর রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয়েছি। তো এখানে শুনেছি আজ এখানে কালী পূজার আয়োজন করা হয়েছে, তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই সেই কল্পতরু গাছ, আমরা যেখানে এই কল্পতরু উৎসব পালন করে থাকি, এই সমস্ত উঠোনটা দেখছেন, এখানটায় সমস্ত ভক্তরা বসেন এবং কল্পতরু যে বিশেষত্ব, সেই মত নিয়ে আমরা বিশ্বাস করে সেই স্বল্প সময় আমরা এখানে কাটাই এবং সেদিনকে এখানে জপ হয়, ধ্যান হয়, ভক্তরা গান বাজনা করেন। আর উনি হচ্ছেন গিয়ে আমাদের এই আশ্রম প্রতিদিন নিত্য পূজা ছাড়াও বিশেষ পুজো সারেন, পুরোহিত মশাই। আপনি বলুন আপনার নামটা কি? শ্রী কমলকান্তি চক্রবর্তী। শ্রী কমলকান্তি চক্রবর্তী মহাশয়, উনি উনার সাধ্য মতো এখানে প্রতিদিন নিত্য পূজা করে থাকেন, ঠাকুরের সেবা করে থাকেন। আমরা উনার উপরই সব দায়িত্ব দিয়ে দিয়েছি, উনি উনার মতন করে প্রতিদিন ঠাকুরকে দুবেলা সেবা করেন। এবার আসছি আমরা, যত আশ্রম আছি, আশ্রম প্রতিটা আশ্রমই মিশনের তত্ত্বাবধানে থাকে। আমরা করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন এবং শিলচর রামকৃষ্ণ মিশন থেকে প্রতি বছরই বিভিন্ন রকম সহযোগিতা আমরা পেয়ে থাকি। এই সব বস্ত্রদানের সময় বিশেষভাবে ওনারা এগিয়ে আসেন। সবসময় আমাদের কোনো অসুবিধা সুবিধা আমরা ওনাদের সঙ্গে, মহারাজদের সঙ্গে শেয়ার করি। উনাদের আদেশ অনুযায়ী আমরা এই আশ্রম পরিচালনা করার চেষ্টা করি। আর আমাদের গুরুবন্ধুর মধ্যে দুজন উপস্থিত আছেন। আমার নাম গায়ত্রী চৌধুরী। মানে আমি যতটুকু পারি আর কি মিশনে আইসা, তো মিশনে মানে ঠাকুরের মানে কাজে একটু সেবা করি, ওইটুকুই আমার বলার কিছু নেই। আমি রীতা ভট্টাচার্য। আমি ঠাকুরের দীক্ষিত, ঠাকুরের কাজে আসি আর কি যতটুকু পারি ঠাকুরের। এভাবে আছেন, আমাদের আরও অনেক আছেন যারা নিয়মিত এসে কাজকর্ম করেন। আসলে কাজকর্ম করা কথাটা ভুল হবে, এখানে আমরা আসি সবাই ঠাকুরকে সেবা করতেই। ঠাকুরের সেবায় যতক্ষণ পারি, সাংসারিক কাজ করে যতটা সম্ভব এখানটায় সময় দেওয়ার চেষ্টা করি প্রত্যেকেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের আবারও শুভেচ্ছা রইল, প্রত্যেকে কালী পূজা খুব ভালোভাবে কাটান আর আলোর উৎসব দীপাবলি সবার ভালো কাটুক। আশ্রম সম্পর্কে যাবতীয় যা কিছু বলবেন বর্তমান আমাদের সভাপতি পল্লব মজুমদার মহাশয় আশ্রম সম্পর্কে বলে দেবেন। নমস্কার, আমার নাম পল্লব মজুমদার, আশ্রমের সভাপতি। এই আশ্রম স্থাপিত হয় 1961 সনে। এই আশ্রম ছিল আগে মহিলা সমিতি টেনিস গ্রাউন্ডে, তারপর ডাক্তার ডিএন রায়ের দৌড়ে এই আশ্রম বদরপুর এইখানে আসে। এই আশ্রমটি আগে জঙ্গলাকীর্ণ ছিল এবং এখানে একটা স্কুলও ছিল, তারপরে আশ্রম চলছে এখন পর্যন্ত আশ্রমের কার্যকাল 62 বছর। এই 62 ইয়ার্সে আমরা যাবতীয় যা কিছু করি আশ্রমে, প্রতি বছর বিভিন্ন তিথি উৎসব উদযাপন করি, সে সম্পর্কে আমাদের কর্মসমিতির সদস্য শ্রদ্ধেয় রতনদেব মহাশয় বলুন। নমস্কার, আমি রতনদেব, এই আশ্রম কমিটির একজন সদস্য। আমাদের এই আশ্রম, আমাদের সভাপতি বলেছে, 62 বছর চলছে। আমাদের আশ্রমে বিভিন্ন অনুষ্ঠান, যেমন ঠাকুর, মা, স্বামীজি, ওনাদের
প্রত্যেকটা জন্মতিথি পালন করা হয় এবং আমরা ঠাকুরের উৎসব তিন দিন যাবৎ নানান রকম কালচারাল প্রোগ্রাম সহ আমরা পালন করে থাকি। মায়ের তিথি পূজা, স্বামীজির পূজা, ঠাকুরের পূজা, তাছাড়া আমাদের এই আশ্রমে শ্যামা পূজা, বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টমাস, গুরু পূর্ণিমা, কল্পতরু, এগুলি বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এসব অনুষ্ঠানে প্রচুর ভক্তবৃন্দ আমাদের আসে, সবাই সহযোগিতা করে। এখনও আমাদের গুরুবন্ধুরাও কাজ করছে এখানে, আপনি দেখছেন। আর এই আশ্রমের সবাই, সমস্ত কর্মীরা, সমস্ত গুরু ভাই বোনরা একনিষ্ঠভাবে হয়ে ওনাদের শ্রম দান করেন। এইভাবে আমরা আশ্রমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবার আমরা আরও দুজন আমাদের কর্মসমিতি রয়েছেন, একজন সহ সম্পাদক রয়েছেন, উনি বলবেন। নমস্কার, আমার নাম শিবন কর্মকার, আমি একজন কমিটির সদস্য। আমরা বদরপুর রামকৃষ্ণ মিশন সেবা আশ্রম থেকে আমরা সোশ্যাল ওয়ার্ক, যেরকম করোনা পিরিয়ডে রিলিফ দেওয়া হয়েছে, তারপরে দুর্গা পুজো উপলক্ষে বস্ত্রদান, তে রিসেন্ট কিছুদিন আগে আমরা একটা আই ক্যাম্প করেছি, তিনজন গরিব মহিলা, একজন পুরুষ লোকে ছিল, তাদের অপারেশনও হয়েছে চোখ সুন্দরভাবে, এটার মাধ্যমেই আমরা চলছি আর কি, সবার সহযোগিতা অনুযায়ী। এছাড়াও বিগত দিনে আমরা রক্তদান শিবির, হেলথ ক্যাম্প আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছি, আগামীতেও করব। তো আর আমাদের সামনে একটি বৃক্ষ আছে, যেটাকে আমরা কল্পতরু উৎসবটা সেখানে পালন করে থাকি। আমরা এই গাছটিকে খুব বিশ্বাস করি। কল্পতরু ঠাকুর হয়েছিলেন আম গাছের নিচে, কিন্তু আমরা এই বটগাছের নিচে এই উৎসবটা আমরা পালন করে থাকি। প্রতি বছর পয়লা জানুয়ারিতে এই কল্পতরু উৎসব পালন করা হয়। এতে ঠাকুর, সবাই হয়তো জানেন আপনারা ভক্তরা, ঠাকুর বিকেল 3টে থেকে 3:15 অবধি কল্পতরু হয়েছিলেন। তখন ঠাকুর খুব অসুস্থ ছিলেন, কাশীপুরের উদ্যানবাড়িটিতে উনি কল্পতরু হয়েছিলেন। আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে যত আমাদের মিশন বা সেবা আশ্রম আছে, প্রত্যেক জায়গায় এই 1 জানুয়ারিতে কল্পতরু উৎসব পালন করা হয়। বদরপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সহসম্পাদক, উনি আমাদের, আমার দাদা যা বলছেন যে আমাদের এখানে ঠাকুর উৎসব, সারদা মা তিথি, স্বামীজি উৎসব বা এই ঠাকুর উৎসবে আমরা সাধারণত খুব বড় করে হয়, 3 দিন আমরা কার্যসূচির মাধ্যমে পালন করি, আর সারদা মার তিথিও আমরা পালন করি, স্বামীজির তিথিও পালন করি। এটি আমাদের অগণিত ভক্ত আছে, ভক্তদের থেকে কালেকশন করে আমরা মাসিক কালেকশন করি, উৎসবের কালেকশন করি, এবং ওনাদের সহযোগিতায় আমরা এই উৎসব পালন করে থাকি। আমাদের মিশন বদরপুর রামকৃষ্ণ মিশনের ভক্তের সংখ্যা খুবই কম, সীমিত সংখ্যক আছে, তাদের দান থেকে যেটা আমরা পাই ওটা দিয়েই আমরা মানে আশ্রম নিয়ে যাচ্ছি। আশা করি ভবিষ্যতে আরও ভক্ত আমাদের আসবে, আমরা মানে যা করছি এর থেকে বেশি করবো, এটাই ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা।